আমরা ব্যস্ত দলাদলিতে করছি ফতোয়াবাজি নেই না কাউকে একটুও ছাড় কার প্রতি নই রাজি কে কওমি কে জামাতি এই নিয়ে করি দ্বন্দ্ব ওইদিকে দেখো যাত্রা চলে মাহফিল হয় বন্ধ এক ভাই মোরা আরেক ভাইকে বলতেছি বেঈমান আমরা পারিনি বুকে টেনে নিয়ে কমাতে ব্যবধান السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين আল্লাহ তাআলা ইরশাদ করেন আর ফিরআউন ওয়ালারা বলল হে মুসা আমাদেরকে জাদু করার উদ্দেশ্যে তুমি যতই আয়াত যতই দলিল প্রমাণ নিদর্শন নিয়ে আসো না কেন আমরা কিন্তু তোমার উপর ঈমান আনব না অতঃপর আমি তাদের উপর তুফান অর্থাৎ প্লাবন বন্যা পঙ্গপাল উকুন ব্যাং এবং রক্ত শাস্তি স্বরূপ তাদের উপর পাঠালাম সুস্পষ্ট আয়াত স্বরূপ কিন্তু তারা এই সকল আয়াত পেয়ে নিদর্শন পেয়ে তারা অহংকারী করল এবং তারা ছিল অপরাধ প্রবণ এক জাতি যখন তাদের উপর কোনো মহামারী এসে আপতিত হতো তখন তারা বলতো হে মুসা তোমার রবের নিকট দোয়া করো তিনি আমাদের সাথে যে ওয়াদা করেছেন তোমার সাথে যে ওয়াদা করেছেন সেটা যেন তিনি পূরণ করেন আমাদের উপর থেকে এই মহামারী যদি তিনি দূর করেন তাহলে আমরা সবাই তোমার উপর ঈমান নিয়ে আসব এবং আমরা তোমার সাথে বনী ইসরাইলকে দিয়ে দিব অতঃপর যখন তাদের উপর থেকে মহামারী আমি দূর করতাম একটি নির্দিষ্ট কাল পর্যন্ত যা পর্যন্ত তাদের পৌঁছতে হবে তখন এই মহামারী থেকে মুক্ত হয়ে তারা বিশ্বাসঘাতকতা করত তাদের কৃত ওয়াদা তারা ভুলে যেত অতঃপর আমি আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশোধ নিলাম তাদেরকে পানিতে ডুবেয়া ধ্বংস করলাম কারণ তারা আমার আয়াতগুলো নিয়ে মিথ্যা প্রতিপন্ন করত আর তারা গাফিল ছিল উদাসীন ছিল বেখবর ছিল আলহামদুলিল্লাহিল হালিম শাকুর আর রাহিমুল গাফুর ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبد الله ورسوله النبي الصبور والرسول الوقور صلى الله تعالى عليه وعلى آله وأصحابه بالعشي والبكور والتابعين ومن تبعهم بإحسان على مر الدهور وجريان العصور أما بعد الترتيو برانير شنغوتون إير نبوغوتيتو নতুন এই শাখা ইমাম শাফি রাহেমাহুল্লাহ এই শাখা কর্তৃক আয়োজিত জুমা পরবর্তী দার্স উপস্থিত সম্মানিত সভাপতি ভাই পরিচালক এবং আমার প্রাণের ভাইরা মহামারী আল্লাহর পক্ষ থেকে আসে আবার মহামারী আল্লাহ তাআলা দূর করেন এই সকল অবস্থায় একজন ইমানদার হিসাবে আমাদের করণীয় কি কোরআনে কারিমে আল্লাহ তাআলা ফিরাউনের কথা উল্লেখ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা করোনার মতো একটি মহামারী নয় বরং একাধিক মহামারী দ্বারা আক্রান্ত করেছেন যখন মহামারী আসতো তারা কী করত আবার মহামারী চলে গেলে তারা কী করত এই ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা আমরা যারা এই পৃথিবীতে রয়েছি কিয়ামত পর্যন্ত সকলের জন্য এখানে অনেক শিক্ষা রয়েছে বিধায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমার আলোচ্য আয়াত সূরাতুল আরাফ থেকে পাঁচটি আয়াত ১৩২ থেকে ১৩৬
এই পাঁচটা আয়াত তেলাওয়াত করে সহজ সরল অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই পাঁচটা আয়াতের আলোকে বিপদে এবং সুখে, আরামে এবং কষ্টে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। মহামারী আসুক, মহামারী চলে যাক, বিশেষ করে সুখের সময় যখন আল্লাহ তাআলা বিপদ দূর করেন, যখন আল্লাহ তাআলা মহামারী থেকে মুক্ত করেন, যখন আল্লাহ তাআলা সংকট থেকে উত্তীর্ণ করেন, তখন বান্দাকে আরও বেশি আল্লাহমুখী হতে হবে। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আরবিতে বলা হয় দাওয়ামুল হালি মিনাল মুহাল, এক অবস্থা কখনো চলে না, দুঃখে সুখে আরামে কষ্টে এভাবে জীবন চলতে হয়। এবং এটি আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহর সুন্নত, যে প্রত্যেক বান্দা এই দুনিয়াতে এই দুই অবস্থায় তার অতিবাহিত করতে হয়। এক ব্যক্তি পৃথিবীতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু সুখ আর সুখ, কোনো অসুখ সে পায় না এটা হতে পারে না। আবার কারো শুধু বিপদ আর বিপদ, তার কোনো সুখ না এটা হতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। শার এবং খাইর, ভালো মন্দ দুটা দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করি। কখনো ভালো দ্বারা আল্লাহ পরীক্ষা করেন বান্দা কি করে, সুস্থতা দিয়ে, যৌবন দিয়ে, জীবন দিয়ে, আর্থিক সচ্ছলতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার কখন আর্থিক সংকট দিয়ে, বিপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দা কি করে। ইমানদার ব্যক্তি এই দুনো অবস্থায় সে আল্লাহ তাআলার ইবাদত করে, সুবহানাল্লাহ, সে এমন আমল করে যাতে তার রব তার উপর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। সুখে হোক, দুঃখে হোক, আরাম হোক, কষ্ট হোক, মহামারী আসুক, মহামারী চলে যাক, রোগ ব্যাধি থাকুক বা না থাকুক, সবসময় ইমানদার বান্দা এমন কাজ করে যা করলে মাবুদ তার উপর কী হন, খুশি হন, সন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজাবান লি আমরিল মুমিন ইন্ন আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খাইরান লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খাইরান লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমানদার ব্যক্তির অবস্থার উপর আমার আজীব, আমার তাজ্জুব লাগে, আশ্চর্য লাগে, বিস্ময়বোধ আমি হই। সেটা কি, যদি সে সুখে থাকে আল্লাহর শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করা তার জন্য ভালো। আর যদি সে অসুখে হয়, কষ্টে হয়, সমস্যায় হয়, বিপদে হয়, সবর করে, সবর করাটাও তার জন্য ভালো, সুবহানাল্লাহ। সুখে কী করে, শুকরিয়া করে, আর দুঃখে সবর করে। আর্থিকভাবে আপনি খুব সচ্ছল, কি বলবেন, আলহামদুলিল্লাহ। আর্থিকভাবে একটু কষ্টে আছেন, মাস শেষে আপনি টাকা পাঠাতে পারছেন না, নানা ধরনের সমস্যায় জর্জরিত, তখন সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। ইমানদার ব্যক্তি কখনো হতাশ হয় না, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর ওয়ালা ইন আযাকনাহু নাআমা বা'দা দাররা মাসসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নি ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষকে আমি সুখ দেই, আরাম দেই, এটা অধিকাংশ মানুষের বাস্তবতা, যখন আল্লাহ তাকে আর্থিকভাবে একটু সচ্ছল করেন, সামাজিকভাবে তার একটা অবস্থান হয়ে যায়, নিজের পায়ে এখন দাঁড়িয়ে গেল, করোনার সময় তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গিয়েছিল, কামকাজ পায় না, ব্যবসা বাণিজ্য সব দিকে আর্থিক সংকট, এখন আস্তে আস্তে আল্লাহ সচ্ছল করে দিচ্ছেন, আস্তে আস্তে সে সুখের দরজাগুলো সে দেখতে পাচ্ছে, আলো দেখতে পাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমি যখন তাকে সুখ দেই, তখন সে বলে ইন্নাহু লাফারিহুন ফাখুর, এবং বলে যাহাবাস সাইয়্যাতু আন্নি, আমার থেকে তো সব বিপদ আপদ দূর হয়ে গেছে। এখন সে খুব বেশি আনন্দে আত্মহারা হয়ে ফখর করা শুরু করে, অহংকার করা শুরু করে, দাম্ভিক হয়ে যায়, তাকাব্বুর করে এবং মনে করে এগুলো সব আমার অর্জন, আমার বিচক্ষণতা, আমার চতুরতা, আমার জ্ঞান, আমি সময় দিয়েছি, আমি শ্রম দিয়েছি, আল্লাহ বারকে, আল্লাহর দয়া বারকি, আমি কষ্ট করে এই সমস্যা থেকে আমি উদ্ধার হয়েছি। আল্লাহ বলেন, দয়া করলাম আমি, কিন্তু সে লাফারিহুন ফাখুর, এই নিয়ামত থেকে, এই বিপদ থেকে যখন আমি তাকে নিয়ামত দান করি, সে আমাকে ভুলে যায়, মনে করে এগুলো তার নিজের অর্জন। আর যখন সে বিপদে পড়ে, তখন ইন্নাহু লায়াউসুন কাফুর, সে হতাশ হয়ে যায়, আল্লাহর নাশুকরি করে যে আল্লাহ তাআলা শুধু আমাকে বিপদে ফেলেন, এতদিন আল্লাহ এত সুখ দিলেন, এত আরাম দিলেন, একটি বিপদে পড়লে অতীতের সব সুখের কথা, নিয়ামতের কথা, আল্লাহর অনুগ্রহের কথা বান্দা ভুলে যায়। ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আল্লাহ তাআলা সুখের মাধ্যমে
পরীক্ষা করেছেন, বিপদের মাধ্যমেও পরীক্ষা করেছেন, দুনো পরীক্ষায় তারা ফেল করেছে। যে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানদার দুনো অবস্থায় কি করে, আল্লাহকে খুশি করে, সুখের সময় কি করে, শুকর আদায় করে, আর দুঃখের সময় সবর করে। এটি হচ্ছে ইমানদার ব্যক্তির আমল, ইমানদার ব্যক্তির ভূমিকা। আর ফিরাউন এবং ফিরাউন ওয়ালাদের ভূমিকা কি, সুখের সময় কি করে, ফিরাউন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুসা আলাইহিসসালামকে বলল, وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين. হে মুসা, যত আয়াত দেখাও কোরআন থেকে একবারে সূরা নাম্বার আয়াত নম্বর পৃষ্ঠা সহ যত দেখাও, তোমার উপর আমরা ইমান আনব না। আমার পীর বাবা, খাজা বাবা, দরবেশ বাবা যেটা বলছেন সেটা আমি মানব। তুমি যত বৈঠকে বসাও, যত বই পড়াও, যত কোরআন দেখাও, যত হাজির দেখাও, আমি তোমার কথা মানব না। এই ধরনের কিছু মানুষ আজ আমাদের সমাজে আছে না নাই? নিজে যদি চোখ বন্ধ করে রাখে, আপনি তাকে বুঝাবেন কি করে? ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করা যায়, কিন্তু সজাগ ব্যক্তিকে সজাগ করানো যায়? সে বলে দিচ্ছে, ওমা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমার উপর ইমান আনব না। এই কথা ফিরাউন কেন বলল? অতি সুখে যখন দেখলো ক্ষমতাও আমার, টাকা পয়সাও আমার হাতে, বাহিনীও সব আমার হাতে, মিডিয়াও আমার, বিচার ব্যবস্থাও আমার, সব আমার হাতে, এই মুসার উপর ইমান আমি আনবো কেন, কোন দুঃখে আনবো, সবই তো আমি পাচ্ছি ইমান না এনে। হে মুসা, তুমি এখান থেকে সরে যাও, আমরা তোমার উপর ইমান আনব না। এই ধরনের কথা যুগে যুগে কাফির মুশরিকেরা সুখের সময় তারা আল্লাহর সাথে এই ধরনের কুফুরি করেছে, অহংকারী করেছে। যেমন আল্লাহ তাআলা বলেন আদ সম্পর্কে, তারা হুদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, ক্বালু ইয়া হুদু মা জিতানা বিবাইনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। হে হুদ, তুমি আমাদেরকে যত দাওয়াত দাও না কেন, আমরা তোমার উপর ইমান আনব না। তারা আরো বলল, ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলা আল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। সে তো এমন এক ব্যক্তি, এই নবী আল্লাহর উপর মিথ্যা কথা বলে, সে বলে সে নাকি নবী, আল্লাহর পক্ষ থেকে নাকি তার উপর আয়াত আসে, আমরা তার উপর ইমান আনব না। আল্লাহ তাআলা বলেন, যখন টাকা পয়সা অর্থ করি ধন সম্পদ সুখের মধ্যে তারা থাকলো, আমার আয়াতগুলোকে তারা উপেক্ষা করলো, শুনেও না শোনার ভান, দেখেও না দেখার ভান, জেনেও না জেনার ভান, আমার আয়াতগুলোকে তারা গ্রহণ করলো না, বরং স্পষ্টভাবে বলে দিল আমরা এই কোরআনের উপর, এই কালামের উপর, এই কিতাবের উপর আমরা ঈমান আনব না। ওয়াকালা আল্লাযীনা কাফারু লান নু'মিনা বিহাযাল কুরআনি ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মক্কার কাফিররা স্পষ্টভাবে বলে দিল, হে মুহাম্মদ, আমরা কখনো তোমার এই কোরআনের উপর ঈমান আনব না। নাউযু বিল্লাহ। এটি হচ্ছে কাফির মুশরিকদের ভূমিকা। যখন টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছু হয়ে যায়, তখন আর আল্লাহ তাআলার কথা শুনতে চায় না, মানতে চায় না, কোরআন সুন্নাহ দিন ইসলাম ইমান নামাজ রোজা এগুলোর দ্বার এবং কাছে আসে না। এবং যত শুনান, যত বুঝান, যত কাছে আনার চেষ্টা করেন, মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে সে দ্বার কাছে আসে না। এগুলো হচ্ছে অতি সুখের কারণে। আর যখন বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহ তাআলা ফিরাউনকে একদিকে সুখ দিয়েছিলেন, অন্যদিকে বিপদ দ্বারা মুসিবত দ্বারা আক্রান্ত করিয়েছিলেন। বড় বড় কয়েকটা মহামারী আল্লাহ তাআলা ফিরাউন ওয়ালাদের উপর দিয়েছিলেন, বিপদগুলো তারা তাদেরকে আঘাত করেছিলেন। এগুলো কি? আল্লাহ তাআলা বলেন, ফাআরসালনা আলাইহিম الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين. প্রথম মহামারী আল্লাহ তাআলা তাদের উপর পাঠালেন প্লাবনকে, বন্যাকে, পানিকে। দুই নম্বর ওয়াল জারাদ, পঙ্গপাল যাকে আমরা ফরিং বলি, ওয়াল কুম্মাল উকন, ব্যাং এবং রক্ত। পাঁচটি মহামারী আল্লাহ তাআলা তাদের উপর পাঠালেন সুস্পষ্ট আয়াতের মতো। তারা এগুলো দেখেই বুঝতে পেরেছে এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব। কিন্তু গজব আসার পরেও যখন গজব থেকে তারা বেঁচে গেল, অহংকারী করলো এবং আগের মতো তারা অপরাধ করতেই থাকলো, আল্লাহ বলেন এরা হচ্ছে অপরাধ প্রবণ এক জাতি। এক নম্বর শাস্তি কী ছিল? তুফান ছিল, প্লাবন ছিল, অতিবৃষ্টি ছিল, বন্যা ছিল। আজ এই ধরনের প্লাবনের মতো, বন্যার মতো শাস্তি দ্বারা মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকেও হুঁশিয়ার করেন, সাবধান করেন, যাতে করে বান্দা সতর্ক হয়ে যায়। তুফান বলতে বন্যা, প্লাবন,
প্রচুর বৃষ্টিপাত যাতে প্রতিটি জিনিস ডুবে যায়। অনুরূপভাবে অধিক মৃত্যু বোঝানো হয়েছে যাতে প্রতিটি ঘরে মাতম শুরু হয়। এই শাস্তি দ্বারা আল্লাহ তাআলা এই মহামারী দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে আক্রান্ত করেছিলেন। এক নম্বর হচ্ছে তুফান, দুই নম্বর মহামারী আল্লাহ তাআলা ফিরআউন ওয়ালাদেরকে কঠিন বিপদ দিয়েছিলেন যেটাকে বলা হয় আল জারাত, পঙ্গপাল, ফরিং, ফসলের উপর পঙ্গপালের আক্রমণ এবং অনিষ্টকারিতা সর্বজনবিদিত। এই সমস্ত পঙ্গপাল তাদের ফসল এবং ফলাদি খেয়ে শেষ করে ফেলত। তারা খুব কষ্ট করে ক্ষেত খামার করত, কিন্তু এই পঙ্গপাল এসে ফরিং এসে এগুলো কী করে ফেলত, নষ্ট করে দিত। কষ্ট করে তারা বাগান বানাতো, উদ্যান বানাতো, খেজুরের গাছ, তরমুজের গাছ, আপেলের গাছ, কিন্তু এই ফরিংয়ের কারণে তাদের অর্থনৈতিক কাঠামো ধ্বংস হয়ে গেল, তার অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারল না। তিন নম্বর পরীক্ষা আল্লাহ তাআলা মহামারী তাদেরকে দিলেন কুম্মাল, অর্থাৎ উকুন। উকুন হচ্ছে যা মানুষের দেহ, পোশাক এবং চুলে পাওয়া যায়। অনুরূপভাবে কুম্মাল একদিকে উকুনকে বলা হয়, আবার ঘুনপোকাকেও বলা হয়। ঘুনপোকা যা শস্যের অধিক অংশ খেয়ে নষ্ট করে দেয়, উকুনকে মানুষ ঘৃণা করে, আর বেশি পরিমাণ হলে মানুষ পরেশান হয়ে যায়। আর এই উকুন যদি শাস্তি হিসাবে আল্লাহ পাঠান তাহলে এটা তো ধারণাই করা যায় এর অবস্থা কত ভয়ঙ্কর হয়। অনুরূপভাবে ঘুনপোকা মানুষের রুজি এবং আর্থিক পরিকাঠামো ভেঙে ফেলার জন্য যথেষ্ট। এক নম্বর আল্লাহ তাআলা মহামারী হিসাবে পাঠিয়েছিলেন প্লাবনকে, পানিকে। দুই নম্বর পাঠিয়েছিলেন কি, পঙ্গপাল। তিন নম্বর হচ্ছে উকুন। চার নম্বরে আল্লাহ তাআলা তাদের উপর পাঠালেন আদ-দফাদিয়, ব্যাংকে, যা পানিতে খাল ও ডুবায় জন্মায়। এই সমস্ত ব্যাংক তাদের খাবারে, বিছানায়, গোদামজাত শস্যে এসে উপস্থিত হতো। মোট কথা, চারদিকে শুধু ব্যাং আর ব্যাং নজরে আসতো, যার কারণে তাদের খাওয়া, পান করা, শোয়া, আরাম করা সব হারাম হয়ে গিয়েছিল। পাঁচ নম্বরে আল্লাহ তাআলা তাদের উপর মহামারী দিলেন আদ্দাম, রক্ত। রক্ত পানি রক্তে পরিণত হতো, তাদের যত পানি, গোসলের পানি, খাবারের পানি, ফ্রেশ হওয়ার পানি, যত পানি ছিল রান্নার পানি, সব কি হয়ে যেত, রক্ত হয়ে যেত। পাতিল উঠাতো, তরকারি সব রক্ত হয়ে গেছে। বেসিন খুলতো বা পুকুরে যেত, সমুদ্রে যেত, নদীতে যেত, যেখানে যেত তার সামনের পানিটা কি হয়ে যেত, রক্ত হয়ে যেত। একদিন আপনার রুমে, ঘরে, বাড়িতে পানি না থাকলে মানুষ কেমন অস্থির হয়, পরেশান হয়, পানির অভাবে মানুষ কত দুশ্চিন্তায় পড়ে, পরেশান হয়। সেখানে যদি গোটা সমাজ ও দেশে শুধু রক্ত আর রক্ত হয়, তখন মানুষের অবস্থা কেমন হবে। অনুরূপভাবে রক্তের তাফসিরে এটা এসেছে যে প্রত্যেক ব্যক্তির নাক দিয়ে রক্ত ঝরার রোগ শুরু হলো, সবার নাক থেকে, ফিরআউন এবং তার গোটা দলের, দেশের যত লোক আছে সবার নাক থেকে শুধু রক্ত বের হওয়া শুরু হলো। এভাবে একে একে আল্লাহ তাআলা তাদেরকে পাঁচটি পরীক্ষা, পাঁচটি মহামারী দিলেন। এই পাঁচটি পরীক্ষা যখন তারা আক্রান্ত হলো, পাঁচটি একসাথে আসে নাই, একে একে। যেরকম কিছুদিন আগে আসলো ডেঙ্গু, এক সময় আসছিল আপনার ডেঙ্গু, মশার কারণে ডায়রিয়া আসছে, তারপর কলেরা আসছে, এখন আসছে আপনার করোনা, তারপর সিলেটে বন্যা আসলো, চট্টগ্রাম সীতাকুণ্ডে আপনার অগ্নি আসলো, সবগুলো একসাথে নয়, ধাপে 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 আল্লাহ তাআলা মাঝে মধ্যে শুধু ধাক্কা দেন সাবধান করার জন্য। তো ফিরআউনের উপর এগুলো একভাবে আপনার একসাথে একই সময় আসে নাই। প্রথমে আপনার প্লাবন আসলো, তারা যখন মানল না, পরে আপনার পঙ্গপাল আসলো, মানল না ওকুন আসলো, মানল না ব্যাং আসলো, মানল না রক্ত আসলো। এত আয়াত আসলো, আল্লাহ তাআলা বলেন তারা অহংকারী করেছে এবং তার মুজরিম, অপরাধী এক জাতি ছিল। যখন তাদের উপর বিপদ আসতো তখন তারা কি করত, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজজ ক্বালু ইয়া মূসা দ্বু লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। যখন বিপত্তি আসতো, যখন প্লাবন আসলো, বন্যা এসে ঘর, বাড়ি, এলাকা, মহল্লা সব ডুবিয়ে দিল, বা রক্ত আর রক্ত, রক্তের কারণে তার পরেশান হয়ে গেল, বা ফরিংয়ের কারণে তাদের আরামের ঘুম হারাম হয়ে গেল, তখন আসতো মুসার নিকট। দেখেন না, বিপদের সময় এসে কাকে ধরে, হুজুরকে ধরে, বলে হুজুর কী করেন, দোয়া করেন। এতদিন হুজুরের খবর নাই, যখন প্লেন নড়াচড়া করা শুরু করে, বিপদ যখন সামনে দেখে, তখন হুজুরকে গিয়া ধরে যে একটু আমাদেরকে বাঁচান, একটু দোয়া ইউনুস আমাদের জন্য পড়েন। এভাবে মূসা আলাইহিস সালামকে গিয়া বললো, হে মূসা, উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, আল্লাহর নিকট একটু দোয়া করেন, আল্লাহ আপনার সাথে যে ওয়াদা করেছেন, আমরা আল্লাহর কথা মানলে আল্লাহ কী করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহকে বলেন না সেই ওয়াদাটা এখন যেন বাস্তবায়ন করে।
لئن كشفت عن الرجز اي মহামারি থেকে যদি আপনি আমাদেরকে বাঁচান লানুমিনান্না লাকা অবশ্যই নিশ্চয় নিসন্দেহে আমরা সবাই দলে দলে আপনার উপর ঈমান আনব শুধু তাই নয় ওয়ালানুরসিলান্না মাআকা বনি ইসরাইল বনি ইসরাইল যাদেরকে আমরা যাদের উপর জুলুম করছি অত্যাচার করছি তাদের উপর থেকে আমরা জুলুম অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করে আপনার সাথে আমরা তাদেরকে ছেড়ে দিব এই ছিল বিপদের সময় তাদের চেহারা বিপদের সময় তাদের ভূমিকা বিচরণ বিপদের সময় তাদের আচরণ আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে বন্ধ দরজা খুলে দিলেন মসজিদ বন্ধ ছিল খুলে দিলেন অফিস আদালত বন্ধ ছিল খুলে দিলেন বাজার হাট ঘাট মাঠ সব বন্ধ ছিল বান্দারা দোয়া করেছে আল্লাহ তাআলা খুলে দিলেন ফিরাউন ওয়ালারা কষ্টে ছিল আল্লাহ সুখ দিলেন এখন তাদের আচরণ কেমন এখন তারা মুখোশটা কি করলো খুলে ফেললো আসল চেহারা তারা দেখালো ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজজা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন আল্লাহ তাআলা বলে নির্দিষ্ট এক কালের জন্য যখন আমি মহামারী তাদের থেকে উঠাই একবারে আল্লাহ উঠান না প্লাবন নেন পরে আবার দিবেন পঙ্গপাল ফরিং ফরিং উঠান পরে আবার আল্লাহ তাআলা উকুন দিবেন একটা থেকে আরেকটা নির্দিষ্ট এক কালের জন্য দুই বছর দশ বছর বিশ বছরের জন্য আল্লাহ সরান কিন্তু তারা মনে করে একবারে আল্লাহ সরিয়ে ফেলছেন তারা তো আর গায়েব জানে না কিন্তু আল্লাহ বলেন নির্দিষ্ট এক কালের জন্য সরিয়েছে পরীক্ষার জন্য এখন আচরণ কেমন হয় আল্লাহ বলেন ইরাহুম ইয়াংকুসুন যেই আলু যেই লাউ সে কদু সে আগের মতোই আচরণ কোনো পরিবর্তন নেই কোনো চেঞ্জ নেই তারা সঙ্গে সঙ্গে ইয়াংকুসুন ওয়াদা খেলাফি করে বিশ্বাসঘাতকতা করে ইমানও আনে নাই বনু ইসরাইলকে মুসা আলাইহিস সালামের হাতে দেয় নাই তাদেরকে স্বাধীন করে নাই বরং তাদের উপর আগের মতো জুলুম অত্যাচার তারা চালিয়েই গেল সম্মানিত ভাইরা এই ফিরাউনের এই চরিত্রটি যদি আমরা আমাদের সাথে মিলাই আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছেন আমাদেরকে অনেক সুখে রেখেছেন এই সুখের মাধ্যমে পরীক্ষা করেছেন আমরা এই সুখের সময় ফিরাউনের মতো আবার আমাদের চেহারা আমরা বদলাই ফেলি কিনা এক সময় অনেক দোয়া করেছি এখন আমরা দোয়া করা ভুলে যাচ্ছি এক সময় অনেক নামাজ পড়তাম এখন নামাজ থেকে আমরা মুখ ফিরে চলে যাচ্ছি কারণ আল্লাহ তাআলা এখন রিজিকের রাস্তা আমাদের সামনে খুলে দিয়েছেন এখন যেখানেই হাত দিই সেখানেই বরকত যে যে ব্যবসায় আমি হাত দিই সেখানেই আল্লাহ তাআলা আমাকে দরজাগুলো খুলে আমাকে দিচ্ছেন এখন ফিরাউনের মতো যখন আল্লাহ তাআলা বিপদ থেকে আমাকে উদ্ধার করলেন লাইসেন্স ছিল না এখন আমার লাইসেন্সের ব্যবস্থা হয়ে গেছে থাকার জায়গা ছিল না আল্লাহ তাআলা রুমের ব্যবস্থা করে দিলেন চাকরির সন্ধান ছিল না আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন আল্লাহ যখন ব্যবস্থা করে দিলেন আমি কি ফিরাউনের মতো ইরাহুম ইয়াংকুসুন আগে আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলাম হে আল্লাহ একটা লাইসেন্সের ব্যবস্থা করে দাও চাকরির ব্যবস্থা করে দাও কত নামাজ পড়ব কত এই সকল মাহফিলে আসব উপস্থিত হব আর পাঁচজনকে নিয়ে আসব দেখা যায় আগের সব ওয়াদা বান্দা ভুলে যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যে সন্তান দেন চাকরি দেন টাকা পয়সা দেন স্ত্রী দেন গাড়ি বাড়ি দেন এগুলো সব পরীক্ষা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান দেখতে চান আমি আপনি এই সকল নিয়ামতগুলো পেয়ে এই নিয়ামতের মালিককে ভুলে যাই কিনা ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম আল্লাহ তাআলা বলেন জেনে রাখো তোমাদের এই মাল তোমাদের সন্তান এগুলো সব পরীক্ষা অনেক কাল সন্তান দেন আপনাকে সন্তান দিয়েছেন এখন দশ সন্তানের মালিক হয়ে চার দোকানে গিয়ে বড় গলায় বলে আমাকে চিনো এই যে দশ সন্তান যদি এখন তারা হতো না তাহলে তার এই গলাটা কি হতো না বড় হতো না আল্লাহ দিয়েছেন শুক্রিয়া না করে এখন অহংকারী করা শুরু করে দুই তিনটা চার পাঁচটা দোকানের মালিক হয়ে গেছে এখন কথার সুরটা বদলে যায় ফেস চেঞ্জ হয়ে যায় আগে সালাম করতে এখন সালাম করলেও জবাব দেয় না এগুলো হচ্ছে ফিরাউন ওয়ালাদের আচরণ আল্লাহ দিয়েছেন এখন তার আচরণ কি হয়ে যায় বদলে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাত ওয়াল ফারাগ দুটি নিয়ামত আল্লাহ তাআলা বান্দাদেরকে দেন কিন্তু অধিকাংশ মানুষ এই দুই নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যায় এই নিয়ামতের হক আদায় করে না একটি হচ্ছে সুস্বাস্থ্য একটি হচ্ছে অবসরতা ছিল অসুস্থ ছিল কোয়ারেন্টাইনে ছিল হাসপাতালের বেডে বিছানায় সেখান থেকে আল্লাহ দয়া করে মেহরবানি করে করুণা করে তাকে সুস্থ করলেন কিন্তু আগের কথা ভুলে যায় মাদ্রাজে ছিল কিডনিটা নষ্ট হাসপাতালে ছিল তার হার্টের সমস্যা ব্রেনের সমস্যা কিন্তু আল্লাহ তাআলা যখন ডাক্তারেরা তাকে নিরাশ করে ফেললো আল্লাহ দয়া করে তাকে সুস্থতা দান করলেন এখন দুই তিনটা যখন কাজের সন্ধান পায় এখন বলে আমার এই সকল বৈঠকে বসার কোরআন পড়ার সুন্না পড়ার কি নাই সময় নাই সময় ঠিকই থাকতো যদি এখন হাসপাতালে শুয়ে থাকতো আর সিহা এই সুস্বাস্থ্য পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায় অবসরতা পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়
এগুলো হচ্ছে এই ফিরআউন ওয়ালাদের আচরণ যখন রক্ত আসলো প্লাবন আসলো তখন মুসার নিকট যায় আর যখন আল্লাহ বাঁচিয়ে দেন তখন ঈমানের কথা ভুলে যায় সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইহফাযিল্লাহ ইহফাযক ইহফাযিল্লাহ তাজিদু তুজাহাক সুখের সময় আল্লাহকে চিনো দুঃখের সময় আল্লাহ তোমাকে চিনবেন সুখের সময় ইহফাযিল্লাহ আল্লাহ সব বিধানগুলো হেফাজত করো পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে প্রত্যেকটা বৈঠক কোরআন পড়া দিন জানা যথাযথ আদায় করো বিপদে পড়তে দেরি আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না তাআরাফ ইলাল্লাহ ফির রাখা ইয়ারিফকা ফির শিদ্দা বিপদের সময় আল্লাহকে চিনো সুখের সময় আল্লাহ তোমাকে চিনবেন কিন্তু সুখের সময় আল্লাহ নাই নামাজ নাই রোজা নাই শুধু বিপদে পড়লে হে আল্লাহ শুধু এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দেখো আমি কত নেককার হব এই একই ওয়াদা ফিরাউন করতো হে মুসা শুধু আল্লাহর নিকট দোয়া করে দেখো আমরা কত নেককার হব আল্লাহ যে করোনা থেকে তাকে সুস্থ করেন মহামারী দূর করেন দেখা যায় আচরণ আগের মতোই সুখের সময় আমরা কি করব সুখের সময় বেশি আল্লাহকে চিনব সুখের সময় বেশি আল্লাহর হক আদায় করব সুখের সময় আপনার হাতে টাকা পয়সা আছে আপনি চাইলে এই টাকা পয়সা খরচ নাও করতে পারেন জমাতে পারেন কিন্তু আপনি কি করবেন আপনার হাতে যখন থাকে তখন বেশি বেশি করে আপনি আল্লাহর পথে খরচ করবেন যখন বিপদের সময় মারা যাচ্ছেন তখন কে বলবেন আমি এই টাকা অমুককে দিলাম তমুককে দিলাম মান্যত করছেন না সুখের সময় আপনি চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এই সময় এক বান্দা যখন বেশি বেশি আল্লাহর পথে দেয় এটি হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দান সুবহানাল্লাহ আইয়ু সাদাকাতি আযামু আজরা প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম সাদাকা কি আল্লাহর পথে খরচ কি তিনি ইরশাদ করলেন আনতা সাদাকা ওয়া আনতা সহীহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা ওয়া লা তুমহিল হাত্তা ইযা বালাগাতুল হুলকুম قلت لفلانين كذا ولفلانين كذا উত্তম দান হচ্ছে আল্লাহর পথে খরচ হচ্ছে যখন তুমি সুস্থ হবে অ্যাকাউন্টে অনেক টাকা আছে তোমার ইচ্ছা যাকে চাও দিবে যাকে চাও তুমি বারণ করবে এই অবস্থায় যখন বান্দা বেশি বেশি করে আল্লাহর পথে দেয় সুখের সময় আর্থিকভাবে সচ্ছল থাকার সময় তখন আল্লাহ তাআলা খুশি হন আর বিপদের সময় রূহ এখন চলে যাচ্ছে এমন সময় বলে অমুক মাদ্রাসায় এত অমুক ইতিমখানায় অত তখন তো এগুলো এমনিই অন্যের হয়ে যায় এই মাল তো আর আপনার নয় এটা এখন আপনার ওয়ারিসদের হয়ে গেছে সম্মানিত ভাইরা এজন্য সুখের সময় বান্দাকে বেশি আল্লাহর কথা স্মরণ করতে হবে আর যে বান্দা সুখের সময় আল্লাহকে ভুলে বিপদে পড়ে আল্লাহকে ডাকে আবার বিপদ থেকে আল্লাহ যখন তাকে উদ্ধার করেন আবার আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আখিরাতে ডাকে দুনিয়াতে ধ্বংস করবেন ফিরআউন ওয়ালাদের মতো ফিরআউনের শেষ পরিণাম কি হলো ফানতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম কেন আমার সাথে এমন আচরণ করলো কেমন কেন আমার আয়াতগুলিকে অস্বীকার করলো আয়াত যখন আসতো আমার সাথে তারা খেলতামাশা করতো আমার নবীর সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করতো আমি একটু বিপদ দিলে নবীর কাছে আসতো আমি যখন একটু সুখ দিতাম শান্তি দিতাম আরাম দিতাম তখন আবার আগের মতো আচরণ করতো আমি আপনি এই ধরনের আচরণ আমরা যদি একটু আমাদের অতীত নিয়ে ভাবি আত্মসমালোচনা করি একবার নয় ফিরআউন তো আল্লাহ বলেছেন পাঁচবার এই আয়াতে আমরা অনেকে পাঁচ দশ বিশ বার করে ফেলেছি কাতারে আসার আগে অনেক কান্নাকাটি করেছে হে আল্লাহ একটা বিস্তার ব্যবস্থা করে দাও বিস্তার ব্যবস্থা হয়ে গেলো আবার আমরা আল্লাহকে ভুলে গেলাম কাতারে এসে দেখলাম চাকরি নেই আবার কান্নাকাটি করলাম চাকরি ব্যবস্থা হয়ে গেলো আবার আল্লাহকে ভুলে গেলাম আবার লাইসেন্সের চেষ্টা করলাম আবার কান্নাকাটি শুরু করলাম আবার লাইসেন্স পেয়ে ফেললাম আবার আল্লাহকে ভুলে গেলাম দুই তিন বছর পর আবার আমার চাকরি চলে গেলো আবার আল্লাহর নিকট আমি কান্নাকাটি করলাম আবার আমার কোনো সাইট নেই কাজকর্ম নেই আবার কান্নাকাটি যখন আল্লাহ উদ্ধার করেন আবার দেখা যায় আগের মতো হয়ে যায় বিবাহ করলাম সন্তান নাই আবার কান্নাকাটি চার পাঁচ দশ বছর হয়ে গেছে আমার সাথে যারা বিবাহ করেছে বেশ কয়েকটা সন্তান তাদের হয়ে গেছে যখন আল্লাহ সন্তান দেন আবার আল্লাহকে ভুলে যায় এগুলো আমরা করি কিনা এগুলো আমরা অনেকে করছি আল্লাহ তাআলা বলেন ফিরআউন যখন এভাবে করলো ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি আমি তাকে পানিতে ডুবাইয়া ধ্বংস করলাম ফিরআউনকে আল্লাহ তাআলা বাহ্যিক পানিতে ডুবাইয়া ধ্বংস করেছেন যারা আল্লাহর সাথে এমন আচরণ করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাদেরকে বিপদ আপদ মুসিবত এভাবে ডুবাইয়া রাখেন সন্তান হয়েছে সুখে আরামে আল্লাহকে ভুলে যায় এখন আল্লাহ তাআলা এই পাঁচ সন্তানের মধ্যে এক সন্তানকে এমন কুসন্তান বানান এই এক সন্তানের কারণে এক কুসন্তানের কারণে তার সব নিয়ামতগুলো তার জন্য কী হয়ে যায় একবার হারাম হয়ে যায় এখন আর তার রাতে কী হয় না ঘুম হয় না অনেক টাকা পয়সার মালিক হয়েছে চার পাঁচটা জায়গা জমিন কিনেছে এই চার পাঁচটার মধ্যে কোনো এক জমিনে এমন একটা প্রতিবেশী আছে এই এক প্রতিবেশীর কারণে তার সব সুখ কী হয়ে যায় একবারে নষ্ট হয়ে যায় এই এক প্রতিবেশীর অনিষ্টতায় এই এক প্রতিবেশীর কষ্টে দেখা যায় তার মনে হয় সে বলে যে এত টাকা পয়সা দিয়ে আমার কোনো সুখ হচ্ছে না বা এমন এক স্ত্রী আল্লাহ তাকে দেন এই স্ত্রী এমন অবাধ্য হয় তার নাফরমান হয় স্ত্রীর কারণে দেখা যায় তার জীবনের সব সুখগুলো তার সুখে তার কী হয়ে যায় হারাম হয়ে যায় সম্মানিত ভাইরা
যখন বান্দা এভাবে আল্লাহ থেকে গাফিল হয়ে যায় তখন আল্লাহ তাআলা এভাবে বান্দাকে পাকড়াও করেন। আমরাও আজ এই দুনিয়া পেয়ে বিশেষ করে আমরা এখন এখানে আছি দুনিয়ার একটি জান্নাতে, এই দেশের আশপাশেও মানুষ অনেক কষ্টে আছে, এই দেশকে প্রত্যেক দেশে বিপদ আপদ মুসিবত আছে, কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে আশপাশের দেশ থেকে এই দেশটা হচ্ছে দুনিয়ার জান্নাত। আমরা নানা ধরনের সুখে আছি আলহামদুলিল্লাহ। বেশি সুখ পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون الله বলে মানুষের হিসাব একবার সন্নিকটে কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে গাফিল। মানুষের কথাবার্তায় চালচরণ আচরণে কথাবার্তায় মনে হয় না যে একদিন হিসাব দিতে হবে, একদিন উঠতে হবে আল্লাহর সামনে, জবাবদিহিতা আছে, এটা মানুষের চালচরণে মনে হয় না। এগুলো কেন বেশি পেয়ে মানুষ যখন তার সব আশা ভরসা স্বপ্ন পূরণ হয়ে যায় তখন সে আল্লাহ থেকে গাফিল হয়ে যায়। দিনের কথা বললেই বলে এগুলো আমি বুঝি না, কোরআন আসলে আমার মাধ্যমে এটা পড়া হা পা সা এগুলো আমার মাধ্যমে উচ্চারণ হওয়া সম্ভব না, কোরআন বোঝা অধ্যয়ন করা এটা আমার মাধ্যমে সম্ভব না। দিনের ক্ষেত্রে নিজেকে একবারে জাহিল মূর্খ বেবুজ কিচ্ছু বোঝে না এমনভাবে সে উপস্থাপন করে, আর দুনিয়ার বিষয়ে সে খুব বেশি বুঝে। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যখন টাকা পয়সার বেশি মালিক হয়ে যায় দিনের কথা বললে এমন ভাব দেখায় যে তার মাধ্যমে এগুলো হবে না, এগুলো হচ্ছে শুধু আলিম ওলামাদের কাজ, অথচ কীভাবে দুই টাকা মারতে হবে পাঁচ টাকা ইনকাম করতে হবে এগুলো সব বুঝে। ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা বিজয় দান করবেন, আল্লাহ তাআলা শান্তি দিবেন, মুক্তি দিবেন, আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। কিন্তু তারা জানে কি, শুধু এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়া কীভাবে ইনকাম করতে হবে, দুনিয়া কীভাবে উপার্জন করতে হবে, দুনিয়াতে কীভাবে সুখে থাকতে হবে এটা ভালো করে জানে। ওহম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত থেকে তারা হচ্ছে সম্পূর্ণ গাফিল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা অনেক নেয়ামত দিয়েছেন আমাদের গাফলতির কারণে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে চলে যাওয়ার কারণে, আবার যেন এই বিপদে আমাদের পড়তে না হয়। নিয়ামত আল্লাহ দেন, কিন্তু নিয়ামত থেকে বঞ্চিত করতে আল্লাহর এক মুহূর্ত লাগে না। নিয়ামতটাকে স্থায়ী রাখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন যে কানা মিন দোয়া ইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ও ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সখাতিক। হে আল্লাহ, আমি তোমার নিকট পানাহ চাচ্ছি, জাওয়ালি নিয়ামাতিক, নিয়ামতটা আমার থেকে সরাইও না। আল্লাহ স্বাস্থ্য দিয়েছেন, এক মুহূর্তের ভিতরে আপনি একবারে হাসপাতালে চলে যেতে পারেন। অনেক ভাইরা বলে যে আলহামদুলিল্লাহ আমার এখনও হেলথ কার্ড করতে হয় নাই, আমার এখনও হাসপাতালে কখনো যেতেই হয় না, আমার এখনও জোরখাসি হয় না, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ চলে এখনই আপনাকে একেবারে স্থায়ীভাবে হাসপাতালের বেডে বিছানা আপনাকে শুয়ে রাখতে পারেন না, পারেন না। আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, এই দেশের মতো নিরাপত্তা শান্তি পৃথিবীর অন্য কোথাও নাই। 2017 সামান্য যদি সৌদি আরব ধাক্কা মেরে ফেলতো শান্তি সব মুহূর্তের ভিতরে কেউ হয়ে যেত, সিরিয়ার মতো বারামানোর মতো এদেশ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এই নামত দান করেছেন। আপনাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন, আমাদের দেশে আজকাল বারবার কি হচ্ছে ভূমিকম্প হচ্ছে, সামান্য একটি ভূমিকম্প হলে আপনার সারা জীবনে এই খাতারে বসে বসে যে আপনি বিল্ডিং বানালেন মাটির সাথে কেউ হয়ে যেতে পারে, ভূমির সাথে হয়ে যেতে পারে। অতএব আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমরা যেন এই নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে না যাই। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. الله بولين যখন এই সকল মানুষদেরকে মাঝে মধ্যে আমি বিপদ দিয়া একটু পরীক্ষা করি, হয়তো আমি দেখি না এদেরকে বিপদ দিলেও এরা আমার দিকে ফিরে আসে না, তখন আমি কি করি, বিপদের পর এখন তাদের সামনে আমি নিয়ামতের সব দরজা খুলে দিই। যত সুদি কারবার করে তার ইনকাম আরও বাড়ছে, যত ঘুষ নিচ্ছে উপার্জন বাড়ছে, এভাবে আমিও তার সামনে রাস্তাগুলো খুলে দিই যে এই লোকটাকে চেয়েছিলাম পরীক্ষার মাধ্যমে, বিপদের মাধ্যমে একটু তাকে আমার মুখে করতে, কিন্তু বিপদ দিলে সে আমার মুখে হচ্ছে না, এখন সব রাস্তা খুলে দিই। উদ্দেশ্য হচ্ছে তাকে ভালো করে কি করা, পাকড়াও করা। বাচ্চাকে যখন আপনি বলেন আয় আমি তোকে চকলেট দিব, উদ্দেশ্য তো চকলেট দেওয়ানো, তাকে কি করা, ধরা। যখন আল্লাহ দেখেন যে এই বান্দাকে আমি চেয়েছিলাম তার একটু কান্নার আওয়াজ শোনা, তার দোয়ার সুরটা, তার কণ্ঠটা শোনা, কিন্তু বান্দা যত বিপদে পড়ে তারপরেও আল্লাহমুখী হয় না, তখন আল্লাহ তাআলা বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই, সব কিছুর দরজা খুলে দেয়। বান্দা আরও বেশি গাফিল হয়, আরও বেশি আল্লাহ থেকে দূরে যায়, গুনাহ করতে 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 যখন একেবারে আল্লাহকে ভুলে যায়, আখাদনাহুম বাগতা, হঠাৎ আল্লাহ তাআলা পাকড়াও করেন,
فإذا هم مبلسون তখন সে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় দেখে বাঁচার আর কোনো উপায় নেই অতএব আল্লাহ তাআলা যেহেতু নিয়ামত দিয়েছেন আমরা যেন নিয়ামতের শুকর আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদি জীবন যাপন করার তৌফিক দান করুন শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন সকল ধরনের শিরিক বিদআত কবিরা সগীরা গুনাহ থেকে বেঁচে খাঁটি পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন আমাদের সবাইকে কোরআন ভালো করে সুশুদ্ধ করে পড়ার বুঝার অনুধাবন করার তৌফিক দান করুন আমাদের পরিবারকে আমাদের সমাজকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কোরআনের দিকে দীক্ষিত হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বানিয়ে জাহান্নাম আমাদের সকলের জন্য হারাম করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ শোধ করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা সবার জন্য থাকার ব্যবস্থা করে দেন এবং যাদের ভিসার সমস্যা রয়েছে খাবারের ব্যবস্থা রয়েছে চাকরির সমস্যা রয়েছে এই সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন আমি যে উদ্যোগ নিয়েছি 30 পারা তাফসীর করার আল্লাহ তাআলা 30 পারা পূর্ণ করার তৌফিক দান করুন এবং ইখলাসের সাথে আমাকেও আমল করার তৌফিক দান করুন শ্রোতা মণ্ডলীকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা ব্যস্ত দলাদলিতে করছি ফতোয়াবাজি এই না কাউকে একটুও ছাড় কার প্রতি নই রাজি কে কওমি কে জামাতি এই নিয়ে করি দ্বন্দ্ব ওইদিকে দেখো যাত্রা চলে মাহফিল হয় বন্ধ এক ভাই মোরা আরেক ভাইকে বলতেছি বেঈমান আমরা পারিনি বুকে টেনে নিয়ে কমাতে ব্যবধান তাই তো আজি কাফির বেদিনী করছে অপমান।